হ্যালো বন্ধুরা, তো শুভ সন্ধ্যা। তো দেখতে পাচ্ছি আমি সন্ধ্যার সময় রেডি হয়ে নিয়েছি, আর আছে রান্না বান্না করেই যাচ্ছি মেলাতে। তোমাদের তো বলেছিলাম যে পার্ট টু আসবে, তো এখন হচ্ছে সন্ধ্যার সময়। দেখো রিয়ানে দুধ ভাত সব কিছুর খাবার টাবার বানিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইদেরকে দরজা দিচ্ছে, তারা লাগাচ্ছে। আর এদিকে হচ্ছে রিয়ানা আমি সব বেরিয়ে গেছে। এরকম এখন যাবো হচ্ছে মেলায়, আর মেলায় গিয়ে কিছু কিনলাম না কিনলাম তো অবশ্যই দেখতে থাকো। আর রাত্রে মেলাটা কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর চলো দেখতে থাকো, যেহেতু আজকে লাস্ট মানে মেলা তো হবেই, তো চলো। প্রচন্ড জানছো যেহেতু আজকে লাস্ট মেলা, আর তখন চলে এসে গানটা পার্টন করা হয়ে গেছে। আর ছেলে দেখতে পাচ্ছ মন্দির, আর কত কিছু না দেখতে পাচ্ছ। আর এদিকে বিরিয়ানি হঠাৎ করে মনে হলো যে আমি একটা বেলুন কিনি, তো এখানে বললে একটা বেলুন কিনে দিয়েছে দেখতে পাচ্ছ। বেলুন কিনে দিচ্ছিল হঠাৎ করে আস্তে আস্তে মনে করেন বেলুনটা হাওয়াটা কমে আসছে। আর এদিকে গাছ কত সুন্দর সুন্দর জিনিসগুলো খুবই ভালো লাগছিল। তারপর রিয়ানকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে, তো বেলুনটা এখন হয় বলে হচ্ছে সুতোটা ধরেছিল, তা জানি না কেন আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে, আর হাওয়াটা কমে যাচ্ছে, মনে হয় হচ্ছে একদম মনে হয় লাস্টে রেস্টুরেন্ট ছিল না বেলুনটা। মানে তারপর এখন সেই কান্না করছিল, তারপর দেখো একটু দেখা হচ্ছে দিয়েছে, তারপরে কত কিছু বেরিয়েছে তাই না, অনেক কিছু বেরিয়েছে, আমি অনেক কিছু করেছি, কিনেছি না কিনেছি সব কিছু করলাম, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। রিয়ানে অনেক গাড়ি করে আগেও একবার কেনা হয়েছে এখানে এসে, আমার ফার্স্ট একটা ভিডিও দেখে বসে গেলে এখানে সব কিছু কিনেছিলাম, তো আবার ভাবে আমি কি কিনে বসে গেলাম, তারপরে আমি চুরি মালা দোকানে চলে এসেছি। এখানে চুরি কিনবো তাই কখনো হয় কিছু রুটে আমি কিনবই, আর চুরি দেখছিলাম। আর তার মধ্যে দেখো রিয়ান গাড়ি দেখতে ব্যস্ত, রিয়ানের এটা চাই তো ওটা চাই, এটা চাই তো এটা চাই, সবগুলো দেখতে চাইছিলো আর সবগুলো চাই। তারপর তাও তোমাদের দাদা ভাই ও যা যা পছন্দ করেছে সব কিছু কিনে দিয়েছে, ও যেগুলো হাত দিয়েছে বা ও যেগুলো চাই সব দেখো নেওয়ার জন্য মানে করছিল বারবার। আমি আর সবাই ওর দিকে তাকাচ্ছি যে এইটুকু একটা বাচ্চা কি দেখো সব গাড়ি ওর ওইগুলোই চাই, তো তোমরা তো দেখতেই পাচ্ছো এই গাড়িটা চাই তো ওই গাড়িটা, ও সবগুলো দিতে হবে। ওইটা আবার বলটা দেখছি লাইট বলটা, যেহেতু লাইট বল একটা আছে সেই তোমাদের দাদাগুলো লাইট বলটা নেবো, অন্য কিছুতে ও যা দেখবে তাই নেব, কিন্তু যেগুলো আছে সেইগুলো আর নেব, আনকমন যেগুলো নেই ওর সেইগুলো নেব। তারপর দেখো কোনটা ছেড়ে বলতেই পারছে না এত জিনিস দেখে দেখো। তারপর এই যে আওয়াজ হয় এরকম টাইপি এগুলোকে কী বলে যায় না আমি অতটা, তো এটা দেখছিলো তো এগুলো পছন্দ হয়েছিলো, তোমার দাদাভাই সব কিছু কিনে দিয়েছে। আর এত খেলা থাকার পর জানো তো জ্ঞান কিছু নেই মানে খেলতে যায় অবশ্যই, ওর শুধু হাতা খুনতে কোথায় কী চায় কোথায় মানে আমি যা রান্না বান্না করবো আমি যেগুলোকে নিয়ে খেল মানে কাজ করবো ওর সেইগুলোই চাই, মানে ওর খেলনাগুলো চাই না এরকম। তারপর দেখো তোমাদের দাদাভাই গেছে খেলনার কাছে সব নিয়ে গেছে যে দাম কত হলো পুরো টোটাল হিসাব করতে গেছে। আর আমি রিয়ানকে বলে এসেছি, এসে তোমাদের সাথে আর কথা হয়নি, তো ভাবলাম যে জিনিসগুলো দেখিয়ে দিই কী কী কিনলাম মেলা থেকে। তো বাড়ি এসে যেহেতু তাড়াতাড়ি করে অনেক রাত হয়ে গেছিলো প্রায় 9:30 মতন বাজে, তখন হচ্ছে চলে এসেছি বাড়িতে, এসে হচ্ছে ড্রেস চেঞ্জ করে একবারে হচ্ছে খেয়ে দিয়ে রিয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি। ভালো হয়েছে ঘুম, এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো তো কী কী কিনলাম চল দেখাই। আগে ফার্স্ট দেখাই রিয়ানের জন্য কী কেনা হয়েছে, এরকম রিয়ানের জন্য এটা কেনা হয়েছে এই একটা, আর স্প্রিং টাইপের গাড়ি কেনা হয়েছে, প্রচুর গাড়ি তোমরা দেখেছ। তারপরও তোমাদের দাদাভাই ওরা এত গাড়ি কিনে দিল না, গাড়িটা খুব সুন্দর কিন্তু
আর রিয়ানের একটু দেখতেই পেলে ভিডিওতে যে রিয়ান যা দেখছে তাই চাই, আর নাহলে পছন্দ কান্না করছিল। আর এটা কেনা হয়েছে রিয়ানের ফোন, দেখো আগে ছোটবেলায় খুব ব্যবহার করা হতো, এগুলো তখন 10 টাকা করে ছিল আর এখন 50 টাকা করে হয়ে গেছে। আর একটা স্কুটি, স্কুটিটা কত সুন্দর না বলো, বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জিনিস, আমার তো খুবই ভালো লাগে। চলো এটা দেখে আমার আমি কি কিনেছি আমার নিজের জন্য, তো এই এক পাতে ক্লিপ কিনেছি যার দাম 10 টাকা নিয়েছে। তো কেমন হয়েছে রিয়ানের গাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোটো ছোটো গাডার প্লাস্টিকের, আর বিশেষ করে যে জিনিসটা আমি কিনতে গেছিলাম সেটা দেখাবো তোমাকে। এটা হচ্ছে চুড়ি, দেখো ছুরিগুলো কত সুন্দর, এই এক ছিল ছুটি আর একটা সবুজ ছুরি দেওয়া আছে। আর সব থেকে মেন যে জিনিসটা যেটা আমি বাড়ি থেকে আনা হয়নি, তাড়াহুড়ো করে আর চলে এসেছিলাম, আর রিয়ান যেহেতু ছোটো ছিল সেই জন্য জিনিসটা আনতে পারিনি, তো ভাবলাম মেলায় গেছে আর এই জিনিসটা নিয়ে আসবো না। দেখো লক্ষ্মী ঠাকুর, এই একটা ফটোটা কেনা হয়েছে বাড়িতে, ঠাকুর না থাকলে ভালো লাগে না সেই জন্য ভাবলাম একটা ফটো ঠাকুর নিয়ে নিই, পরে আমি বাড়ি থেকে দেখবো নিয়ে আসবো ভালো। এটা ঠাকুর কেনা হয়েছে, আর এই 1 কুটো সিঁদুর কেনা হয়েছে, আর এই একটা ছোট কৌটো কেনা হয়েছে ঠাকুরের প্রসাদ রাখার জন্য। আর এই দেখো একটা প্রদীপ, এখানে এরকম প্রদীপ পাওয়া যায়, তো মেলা থেকে কিনে নিয়ে এসেছি। ছোট্ট একটা গ্লাস, কত সুন্দর না, কত ভালো লাগে ঠাকুরের জিনিস, তো যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে নিয়েছি। একটা একটা বাটি টাইপের যেটা ঠাকুরকে প্রসাদ দেবো, আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, দেখো কত সুন্দর সিঁদুরে রাখার জন্য একটা কৌটো, দেখতে কত সুন্দর লাগে না, কত খুবই ভালো লাগে, এর উপর কাঠের তৈরি, উপর দিয়ে হচ্ছে
পুতি সেট করে দিয়েছে আঠা দিয়ে লাগিয়ে। তো এইগুলোই ছিল কিনেছিলাম অনলাইনে, আর সেরকম কিছু কেনা হয়নি, যেগুলো কেনার দরকার ছিল মেন সেগুলো কেনা হয়েছে। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর জানা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়েছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো। তো চলো, অনেক অনেক ধন্যবাদ, বাই বাই।